ডোডো আজ থেকে আবার স্কুল খুলে গেল, তাই তো ডোডো? হ্যাঁ। ডোডোর ভালো লাগছে স্কুলে যেতে? হ্যাঁ। নাকি বাড়িতে থাকতে ভালো লাগে? স্কুলে গেলে আমার ভালো লাগে, বাড়িতে গেলে ভালো লাগে না। ও, বাড়িতে থাকতে ভালো লাগে না, ক্লাস করতে ভালো লাগে না, শুধু স্কুলে যাব না কদিন কদিন। ভালো করে কথা বলো, ওরম করে না। স্কুলে যেতে ভালো লাগে না অনলাইন ক্লাস করতে ভালো লাগে? অনলাইন করতে ভালো লাগে না। অনলাইন করতে ভালো লাগে না, স্কুল করতে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রেডি হয়ে গেছো তো? পুরো একদম স্যুট বুট পরে রেডি। চলো, টাটা। হ্যালো, আই অ্যাম মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। তো ডোডোকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর রান্নাঘরে এদিকে যাব, কারণ ডোডোর আজকে স্কুল থেকে আবার খুব তাড়াতাড়ি আনতে যেতে হবে। অন্য সময় ডোডোর 11:30 পর্যন্ত, মানে 11:30 ছুটি ছিল, কিন্তু আজ থেকে জানি না কদিন, আজ না মানে কিছুদিন ভোর ঠিক আমি এখনও জানি না, কিন্তু নোটিশ পাঠিয়েছে যে আজ থেকে স্কুল খুলছে আর 11:00 সময় ছুটি হবে। তো সেই মতো এবার আমাকেও কাজগুলো সেরে নিতে হবে তাড়াতাড়ি করে। তো অলরেডি আমি ভাত অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, সে সকালবেলায় বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে যাবার মুখে, মানে ডোডোকে ভাত বসিয়ে দিয়ে এসে ডোডোকে তখন খাওয়াতে এসেছিলাম। তো ডোডো খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম। ভাত তো মোটামুটি 15-20 মিনিট লাগে হতে, তো ভাত অলরেডি হয়ে এসছে। তো চলুন আর বেশি বক বক করবো না, কারণ অনেক কাজ আছে, কাজ সেরে নিয়ে রান্না করে নিয়ে তারপর আমাকে আবার ডোডোকে আনতে যেতে হবে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে এই যে ভাত হয়ে এসছে, ভাত তো অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে, এবারে ফ্যান গেলে দেবো। আর এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভয়েসটাকে প্রথমে ভেজে নিয়েছি মাছ ভাজার আগে। এখানে দুটো সবজি কাটা হয়ে গেছে, এখানে টমেটো আছে, তরকারি করবো। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ঢেঁড়সে দেবো আর একটু ওই মাছের তরকারি দেবো, তরকারি করবো, বেশি ঝোল করবো না। আর এখানে শিলে বেঁধে নিয়েছি অল্প একটু আদা, দু কোয়া রসুন আর অল্প একটু জিরে একসাথে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। বেঁটে নেওয়া হয়ে গেছে, কারণ আর তাড়াতাড়ির সময় তো আর দেখানো হয়নি কিছু, মোটামুটি আমি সব জোগাড় করে নিয়েছি, এবার শুধু রান্নাটা করা যাচ্ছে। আলু মাছ দিয়ে একবার একটু তরকারি করবো আর তার সাথে একটু মুসুর ডাল সেদ্ধ করবো, আর কিছু করবো না। মুসুর ডাল সেদ্ধ, ঢেঁড়সের ঝাল আর মাছ আলু দিয়ে তরকারি, এই হচ্ছে যে রান্না হবে। এখানে এই যে মাছের তরকারি রেডি হয়ে গেছে, করে ফেললাম তাড়াতাড়ি, আর ঢেঁড়সটা করবো রান্না, কিন্তু বাপ্পা বা তারা দিচ্ছে, তো তরকারি দিয়েই মানে মাছের তরকারি দিয়েই খেয়ে চলে যাবে, তারপর আমি ঢেঁড়সটা করছি। আবার ডোডোকে স্কুল থেকে আনতে যেতে হবে না, তারা আছে, তো চলো সব কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। তাকিয়ে আছে খাবে বলে, ও গপ গপ করে খাচ্ছে। হ্যাঁ, তুই চিপস খাচ্ছিস, আবার খাবে, এই দেখ দেখছি, এই দেখ। দিয়ে দে গপ খাবে বলে তাকিয়ে আছে, একটু দে ওকে, দে গুঁড়ো গুঁড়ো দে, হাতের অঙ্কুর ধর ও খেয়ে নেবে, ওকে দিস না মেজেই খেতে। ওফ, মেজেতে ময়লা পড়ে আছে, হাতটা ধর ও খেয়ে নিত। গবু, আয়, হা করবি না, এদিকে তাকা, গবু, দাঁড়াও, এই এটা বদমাস, এটা বদমাস, এটা বোমস, 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 বোমস।
জলটা খুলে এসছিস? ওখানে জলটা পড়ছে পড়ছে, যা বন্ধ করা কথা। এই মেজেটাকে কুড়িয়ে খাবি না খিরে, একদম মেজেটাকে কুড়িয়ে খাবি না, একদম মেজেটাকে কুড়িয়ে খাবি না, কালকে চিকেন খেয়েছিস, আজকে ফিস। আর এই যে ডোডো চান টান করে একদম রেডি হয়ে গেছে। আসলে ডোডো স্কুল খুলে গেছে মানে ও তো মানে ব্রেকফাস্টটা অনেক তাড়াতাড়ি করে না, তখন প্রায় 8:30 বাজে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি খিদেও পেয়ে যাবে। তা অবশ্য মাঝে একটা টিফিনে ফ্রুটস খায়, স্কুলে টিফিন দিই ফ্রুটস, সেটা খায়, তো তাও খিদে পেয়ে যায়। ওই জন্য ওই তাড়াতাড়ি এসেই মাত্র একটু গুবলির সাথে খেললো, স্কুল থেকে এসে খেলে তারপর চান করিয়ে দিলাম, দিয়ে লাঞ্চ নিয়ে চলে এলাম। উঠে বার বিছানায় ওঠ তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমারও সব কাজকর্ম সারা হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি, নিয়ে জাস্ট এসে পুজো করলাম, করে আর লাঞ্চ নিয়ে এলাম ঘরে। তো চলো লাঞ্চে কী কী করেছি সেটা দেখালাম, তো তাও পুরোটা দেখাতে পারিনি কারণ ডোডো স্কুলের এতটাই মানে আনতে যাওয়ার তাড়া, আজকের 11:00 থেকে না আমার একটু দেরি হয়ে গেছে। তারপর বাপ্পা বেরোনা, বাপ্পার খেতে দেওয়া, বাপ্পার টিফিন গুছিয়ে দেওয়া, তো সেগুলো তো রয়েছে, সব করতে গিয়ে এত দেরি হয়ে গেছে। আর বেশি কিছু শেয়ার করতে পারি, শুধু মাছের তরকারিটা দেখছিলাম, আমার ঢেঁড়সগুলো ভাজা উঠে দিয়েছি, রান্না সেরকম কিছু করিনি। তো লাঞ্চে কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিই চলো, মানে যা যা রান্না করছি তাই তাই নিয়েছি। এই যে লাঞ্চে আছে ভাত আর মুসুর ডাল সেদ্ধ, সেদ্ধই দেখেছি আমার, আবার মুসুর ডাল ফোড়ন দিয়ে খাওয়ার থেকে সেদ্ধটা খেতেই বেশি ভালো লাগে, বাপ্পাও তাই ভালোবাসে। আর এই যে ঢেঁড়সের ঝাল করেছি, অল্প একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল করেছি। আর এটা হচ্ছে এই মাছের আলু দিয়ে তরকারি, ওই একটু একটু কাই রেখেছি কারণ ডালটা না খুব একটা পাতলা করিনি, একটু চাপচাপ ডাল করেছি, যদি প্রয়োজন হয়। আর বাপ্পা তখন খাওয়া তাড়া দিচ্ছিল বলে একটু ঝোল ঝোল নামিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, তো চলুন কমপ্লিট করে নিই খাওয়াটা, তারপর আবার কথা বলবো সন্ধ্যেবেলা, কারণ ডোডোকে খেয়ে দিয়েই আবার ঘুম পাড়াতে হবে। ডোডো তো সকালে উঠেছে, ওর ঘুম পেয়ে গেছে। ডোডো সুজি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এই বসে বসে নখ কেটে দিলাম, এই যে নেল কাটার দিয়ে। হ্যাঁ মিষ্টি দিদি, ওই আমি জানি না তো, আয় হাতগুলো দে মুছিয়ে দি, দে হাতটা দে, হাতটা দে, নখগুলো কেটে হাতগুলো না মুছিয়ে দিলে এই হাতটা নিয়ে আবার গালে দেবে। হাই সঙ্গে সঙ্গে গাল। এখনই ম্যাম আসবে, মিষ্টি দিদি আজকে আসবে কেন, কখন আসবে কেন মিষ্টি দিদি, কই আসবে জান, আসবে না তো, কাল আসবে। হ্যাঁ কাল আসবে, আজকে কি আসবে না, আজকে আসবে। এই রান্নাঘরের দিকে চলে এলাম, আর ডোডোর আন্টি এসে গেছে তাই এলাম টিফিন করতে। তো আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে বিকেল থেকে, ওই জন্য এই যে চাউমিন সেদ্ধ করছি, আর এখানে এই একটা ডিম একটু ভেজে রেখেছি, আর এই আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, তো এই দিয়েই চাউমিনটা করব। একদম হালকা সিম্পলের ওপর, খুব চাউমিন খেতে ইচ্ছা করছে তো ওই জন্য একটু ভাবলাম বানিয়েই নিই। এই যে আমি রান্নাঘরে বসে খাচ্ছি, আর ডোডোকে ওই যে আন্টি পড়াচ্ছে, দরজা বন্ধ আছে, আর আমি রান্নাঘরে বসেই খেয়ে নেব। তো আমার যখন যেটা ইচ্ছা হয় করে খাওয়ার চেষ্টা করি, কিন্তু এখন বাচ্চার নিয়ে এত ঝামেলা হয় না, সব সময় করে ওটা হয় না, কিন্তু আমি না একদম ইচ্ছেগুলো চেপে রাখতে পারি না, আমার যখন যেটা ইচ্ছা হয় মোটামুটি সবই থাকে ঘরে একটু করে খাওয়ার অপেক্ষা।
তো চাউমিন খেতে আমি এতটাই ভালোবাসি, আমাকে যে চাউমিনটা সেদ্ধ করে নুন দিয়ে যদি মাখিয়েও দেয় আমি খেয়ে নেবো। মানে আমার এতটাই খেতে ভালো লাগে চাউমিন। তো বাপ্পাকে ফোন করলাম, বাপ্পা বললো না আমার আসতে দেরি হবে, বলছে তুমি খেয়ে নাও, আমি যদি যাই তাড়াতাড়ি তারপর আমি খাবো। বাপ্পা রেখে দিলাম, যদি তাড়াতাড়ি আসে খাবে, না হলে আমি কী করবো। এই রোজকার ওর রাত্রির সেই কালকে যা হোক করে বলে বলে যে ডোডোর ড্রয়িং স্যার আসবে একটু তাড়াতাড়ি এসো বলে তাও একটু তাড়াতাড়ি এসেছিল। কে ফুলিয়ে দিল আর কি ফুলিয়ে দিয়েছি বল, কার মতো ফুলিয়ে দিয়েছি বল, কার মতো ফুলিয়ে দিয়েছি ইংরেজিতে বলো কি বলে বেগুনকে, এক প্ল্যান। ডোডোর এই যে পড়া হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, কালকের এবার স্কুলের সব বইপত্রগুলো এবারে গুছিয়ে রাখবো। ম্যাম পড়াতে আসে বলে আর স্কুলের বইগুলো গোছানো হয় না। ডোডোর ম্যাম জাস্ট এই সবে বেরোলো আর আমি এই ঘরে এলাম, ঘেমে পুরো ভিজে গেছি। রান্নাঘরে বড্ড গরম হয় না, পাখা আছে একটা হাই স্পিড ফ্যান, যেগুলো ছোটো ছোটো হাই স্পিড ফ্যান লাগানো আছে, কিন্তু কেন জানি না হাওয়াটা না গায়ে লাগে না একদম। ওই পাখাটা না শুধু নামেই নিজেই চিৎকার করে, মানে গা গা করে নিজেতেই, মানে নিজেই পাখাটা শুধু শব্দ করে, হাওয়া গায়ে লাগে না। আসলে ব্যাপারটা হচ্ছে রান্নাঘরটার মানে ভেতরের দিকটা তো বদ্ধ মতো জায়গা, দোকানটায় না পাখার হাওয়াটা ভালোভাবে খেলতে পারে না, ওই জন্য মানে নিচে বসলে পাখার হাওয়াটা গায়ে লাগে না। তো যাই হোক আমি একটু ঘরে বসবো এবারে, রাত্রিটা রান্নার কিছু করা ঝামেলা নেই, কারণ কালকে দেখিয়েছিলাম যে তন্দুরি তন্দুরি করেছিলাম, করে রাত্রিরে কাল আর আমি কিছু খাইনি। বাপ্পাও খাওয়া না খাওয়া দুটোই সমান, একটু অল্প ডোডোর যে চিকেন স্যুপটা ছিল সেটা দিয়ে ভাত খেতে বললো, মাটন আর বার করতে হবে না, আমার আর খেতে ইচ্ছা করছে না। তো কালকের মাটনটা পুরো পড়ে রয়েছে, তো রাত্রিরে আর রান্না করার ঝামেলা নেই, ভাত আছে আর মাটনটা গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। তো ঠিক আছে চলুন আগের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। হ্যাঁ টাটা, গুড নাইট।